আসসালামু আলাইকুম। বিডি ভিউজের নিউজরুম থেকে স্বাগত জানাচ্ছি, আমি সাবরিনা কাজী। মালয়েশিয়া থেকে পাম তেল না কিনতে আমদানিকারকদের সতর্ক করে দিয়েছে ভারত। সরকারের এমন আহ্বানে সাড়া দিয়ে ইতোমধ্যেই কুয়ালালামপুর থেকে পাম তেল কেনা বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। ভারতের মুসলিম বিদেশি নাগরিকত্ব আইন ও কাশ্মীর ইস্যুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সমালোচনার কারণে দিল্লি এমন উদ্যোগ নিয়েছে। ভারতের এই সিদ্ধান্তের পর অনড় রয়েছে মালয়েশিয়া। বিস্তারিত রিপোর্টে। কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল, রাজ্যের মর্যাদা প্রত্যাহার এবং অঞ্চলকে ভেঙে দুই টুকরো করে দেওয়ার ঘটনায় দিল্লির সমালোচনা করেছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। জাতিসংঘ অধিবেশনে দেওয়া ভাষণে ভারতকে কাশ্মীরের দখলদার শক্তি উল্লেখ করেন তিনি। পরে মোদী সরকারের মুসলিম বিদ্বেষী নাগরিকতা আইন নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মাহাথির মোহাম্মদ। তিনি বলেছেন, আমি দুঃখের সঙ্গে দেখছি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলে দাবি করা ভারত এখন কিছু মুসলমানদের নাগরিকত্ব থেকে বঞ্চিত করতে উদ্যোগ নিচ্ছে। এটি বাস্তবায়ন করলে বিশৃঙ্খলা ও অস্থিরতা তৈরি হবে এবং সবাই ভোগান্তির শিকার হবে। মাহাথির কাশ্মীর ইস্যু ও ভারতের নাগরিকত্ব আইন নিয়ে কথা বলার পর আবারও মালয়েশিয়া থেকে পাম তেল আমদানির বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করে দেয় দিল্লি। এর আগে 2019 সালের অক্টোবরেও একই ধরনের পদক্ষেপ নিয়েছিল ভারত। তখন মালয়েশিয়া থেকে পাম তেল আমদানি বন্ধে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছিল দেশটির ভোজ্য তেল ব্যবসায়ীদের শীর্ষ একটি সংগঠন। মূলত এ বিষয়ে সরকারের প্রতি কঠোর অবস্থানের প্রেক্ষিতেই ওই আহ্বান জানিয়েছিল সংগঠনটি। তখন কাশ্মীর নিয়ে কথা বলায় মাহাথিরের উপর ক্ষুব্ধ ছিল দিল্লি। এখন এর সঙ্গে যুক্ত হয়েছে ভারতের মুসলিম বিদ্বেষী নাগরিকত্ব আইন নিয়ে মালয়েশিয়া প্রধানমন্ত্রীর খোলামেলা বক্তব্য। কুয়ালালামপুর তখন বলেছিল তাদের সামনে বহু বিকল্প রয়েছে। তারপরও দিল্লির সিদ্ধান্ত শুধু মালয়েশিয়াকে নয় বরং ভারতকেও ক্ষতিগ্রস্ত করবে। ওই সময় মাহাথির মোহাম্মদ সাফ জানিয়ে দেন, ভারত তাদের পণ্য বয়কট করলেও কাশ্মীর প্রশ্নে মন্তব্য করা থেকে তিনি পিছু হটবেন না, কারণ তিনি যা বলেছেন তা মন থেকেই বলেছেন। নতুন করে অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞার বিষয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের নির্দেশনার ফলে ভারতীয় আমদানিকারকরা আর মালয়েশিয়া থেকে কোনো অপরিশোধিত বা পরিশোধিত পাম তেল কিনছেন না। সরকারের নির্দেশনার ফলে এখন বেশি দামে ইন্দোনেশিয়া থেকে পাম তেল আমদানি করতে হচ্ছে ব্যবসায়ীদের। লেবাননের ইরান সমর্থিত শিয়াপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। টুইটারে দেওয়া এমন এক পোস্টে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস। টুইটারে দেওয়া পোস্টে তিনি বলেন, নাসরুল্লাহ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আক্রমণ বা ইসরায়েলি নাগরিকদের হুমকি দেওয়া বন্ধ করেননি। তার হতাশা যেভাবে বেড়েছে বাগাড়ম্বরও সেভাবে বেড়েছে। বিস্তারিত রিপোর্টে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস টুইটারে বলেছেন, ইতিমধ্যে তাকে হত্যার সম্ভাবনা সম্পর্কে ইরানি পৃষ্ঠপোষকদের সতর্কতার মুখে তিনি ব্যাংকারের আরও এক ধাপ নিচে নামতে বাধ্য হয়েছেন। কিন্তু তিনি যদি ইসরায়েলকে চ্যালেঞ্জ করেন তবে এটি তাকে কোনো সাহায্য করবে না। ইসরায়েলের দাবি, গুপ্ত হত্যার শিকার হওয়ার ভয়ে কয়েক বছর ধরে ব্যাংকারের ভেতরে বসবাস করছেন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ। ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর নমনীয় হওয়ার ইঙ্গিত দিয়েছে ইরান। তবে তেহরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ আরও হামলার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, ওই হামলা ছিল মাত্র শুরু, এরপরই তাকে হত্যার হুমকি দেন ইসরায়েলি মন্ত্রী। হাসান নাসরুল্লাহ তার ভাষণে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলাকে ওয়াশিংটনের মুখে চর হিসেবে আখ্যায়িত করেন। তার দাবি, এটি ছিল দীর্ঘ পথের প্রথম পদক্ষেপ, এ পথ ধরে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাদের পুরোপুরি হটিয়ে দেওয়া হবে। নাসরুল্লাহ বলেন, যুক্তরাষ্ট্রকে আমাদের অঞ্চল থেকে তাদের ঘাঁটি, সেনা কর্মকর্তা ও যুদ্ধজাহাজ সরিয়ে নিতে হবে। তারা স্বেচ্ছায় যদি না যায় তাহলে বিকল্প হচ্ছে তাদের সরে যেতে বাধ্য করা হবে। ইরানি সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্রে ইউক্রেনের যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় দেশটিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। তৃতীয় দিনের মতো বিক্ষোভকারীরা রাস্তায় নেমে সরকার বিরোধী স্লোগান দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে রাস্তায় মুখোমুখি অবস্থান করছে বিক্ষোভকারী ও দাঙ্গা পুলিশ। পশ্চিমা মানবাধিকার সংগঠনগুলো বিক্ষোভকারীদের ওপর পুলিশ গুলি চালিয়েছে বলে অভিযোগ করলেও পুলিশ তা অস্বীকার করছে। বিস্তারিত রিপোর্টে।
বিমান দুর্ঘটনায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে টানা বিক্ষোভ চলছে তেহরানে। ক্ষুব্ধ জনগণকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। অনেক স্থানে কাঁদনে গ্যাস নিক্ষেপের পাশাপাশি ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। তবে গুলি চালানোর বিষয়টি অস্বীকার করেছে ইরানি কর্তৃপক্ষ। এ বিষয়ে তেহরান পুলিশের হোসেন রাহিমি বলেন, পুলিশ বিক্ষোভকারীদের উপর কোনো গুলি চালায়নি, কারণ রাজধানীর পুলিশকে এই বিষয়ে সর্বোচ্চ সংযম প্রদর্শনের জন্য বলা হয়েছে। চলমান এই আন্দোলনের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লেখেন, দয়া করে আপনার দেশের বিক্ষোভকারীদের হত্যা করবেন না। রাজধানী তেহরানে 176 যাত্রী নিয়ে বিধ্বস্ত ইউক্রেনের উড়োজাহাজটি ভুলক্রমে ভূপাতিত করে দেশটির সেনাবাহিনী। শুরু থেকে অস্বীকার করলেও নানা মুখে আন্তর্জাতিক চাপের কারণে কর্তৃপক্ষ উড়োজাহাজ ভূপাতিত করার বিষয়টি স্বীকার করতে বাধ্য হন। উড়োজাহাজে নিহত 176 আরোহীর মধ্যে কানাডার নাগরিক ছিলেন 57 জন, ইরানের নাগরিক মারা যান 82 জন। বিষয়টি স্বীকারের পর থেকে দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, তেহরানের আজাদি স্কোয়ারে বিক্ষোভ এলাকার খুব কাছ থেকে গুলি করছে পুলিশ, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বন্দুক নিয়ে ছোটাছুটি করতে দেখা গেছে। অন্য আরেক ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীদের লাঠি দিয়ে পেটানো হচ্ছে, তখন আশেপাশের লোকজন তাদের না মারার জন্য চিৎকার করছিল। পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশারফের মৃত্যুদণ্ড বাতিল করেছেন দেশটির একটি আদালত। যে প্রক্রিয়ায় পারভেজ মোশারফের মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছিল তাকে অসাংবিধানিক উল্লেখ দিয়ে মৃত্যুদণ্ডাদেশের সিদ্ধান্ত বাতিল ঘোষণা করা হয়। লাহোরের হাইকোর্ট মৃত্যুদণ্ডাদেশ বাতিলের রায় দেন। বিস্তারিত রিপোর্টে। যে বিশেষ আদালত এই মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিল সেটির গঠন প্রক্রিয়া নিয়ে গত ডিসেম্বরে চ্যালেঞ্জ করেছিলেন পারভেজ মোশারফ। এরপর লাহোর হাইকোর্ট এই রায় দিলেন। ফেডারেল সরকার ও পারভেজ মোশারফের আইনজীবীরা বলছেন, হাইকোর্টের এই রায়ের পর বিশেষ আদালতের রায় এখন অর্থহীন। মৃত্যুদণ্ডের রায় দেওয়ার পর লাহোরের হাইকোর্টের কাছে আবেদন জানিয়ে পারভেজ মোশারফ বলেছিলেন, রায় ঘোষণার ক্ষেত্রে সংবিধানের বেশ কয়েকটি অনুচ্ছেদ লঙ্ঘন করা হয়েছে, রায় পুনর্বিবেচনার আবেদনও জানান তিনি। এরপর আগের রায় বাতিল করে হাইকোর্ট। পাকিস্তানের সাবেক সামরিক শাসক জেনারেল পারভেজ মোশারফকে রাষ্ট্রদ্রোহের গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত করে গত 17 ডিসেম্বর ইসলামাবাদের বিশেষ আদালতে মৃত্যুদণ্ডের আদেশ দেন। পাকিস্তানের ইতিহাসে এ ধরনের ঘটনা এই প্রথম। 2016 থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান করা পারভেজ মোশারফের বিরুদ্ধে পাকিস্তান 2007 সালের 3 নভেম্বর জরুরি অবস্থা জারির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। মামলাটি 2013 সাল থেকে চলে আসছে। 2014 সালের 31শে মার্চ মোশারফকে অভিযুক্ত করা হয়। মোশারফ 2016 সালে মার্চে পাকিস্তান ছেড়ে চলে যান। চিকিৎসার উদ্দেশ্যে তাকে দেশ ছাড়ার অনুমতি দেওয়া হয়। নওয়াজ শরীফকে হটিয়ে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে 1999 সালে ক্ষমতা দখল করেন পারভেজ মোশাররফ। 2001 থেকে 2008 সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন তিনি। পরিবেশ বান্ধব বিদ্যুৎ চালিত গাড়ির ব্যবহার আগামী 1 দশকে ব্যাপকভাবে বেড়ে যাবে। এর ফলে 1 দশকের মধ্যে জার্মানির 4,10,000 মানুষ চাকরি হারাবে। শুধু ইঞ্জিন ও ট্রান্সমিশন উৎপাদন খাতেই 88,000 চাকরি ঝুঁকিতে পড়বে বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত রিপোর্টে। বিদ্যুৎ চালিত গাড়ির যন্ত্রাংশের সংখ্যা জীবাশ্ম জ্বালানি চালিত গাড়ির তুলনায় অনেক কম। এছাড়া এসব গাড়ির রক্ষণাবেক্ষণও অতটা লাগে না, ফলে স্বাভাবিকভাবেই অনেক প্রোডাকশন লাইন অপ্রয়োজনীয় হয়ে পড়বে। জার্মানির গাড়ি শিল্পের প্রধান সংগঠন ভিডিএ গত ডিসেম্বরে জানায়, আন্তর্জাতিক বাজারে গাড়ি বিক্রি কমে যাচ্ছে। 2020 সালে তারা আরও কর্মী ছাঁটাই করতে পারে। আগামী দিনে গাড়ি নির্মাণ আরও বেশি স্বয়ংক্রিয় হবে এবং বর্তমান চাহিদার তুলনায় যথেষ্ট কর্মসংস্থান তৈরির সুযোগ থাকবে না। 2018 সালে জার্মানির গাড়ি শিল্পের কর্মসংস্থান বাজার সবচেয়ে চাঙ্গা ছিল। সে বছর দেশটিতে এ খাতে কর্মসংস্থান 8,43,000 পৌঁছায়। 1991 সালের পর এটি সর্বোচ্চ। ইউরোপের বৃহত্তম অর্থনীতি জার্মানি, দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গাড়ি শিল্পের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ কমাতে ইউরোপীয় ইউনিয়নের অব্যাহত চাপের পরিপ্রেক্ষিতে দেশটি বিদ্যুৎ চালিত গাড়ি নির্মাণ বাড়াতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আন্তর্জাতিক ঘটনা প্রবাহের খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিডি ভিউজে। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।